মুসলমান একটা জিনিস স্পষ্টভাবে জেনে রেখে দেন, যে সরকার চলছে, যে রিমোট কন্ট্রোল চলছে, যে কন্ট্রোল চলছে, আরএসএস এর যে চক্রান্তের বেড়াজালে রেখেছিল, প্রথম থেকে তাদের স্বপ্ন ছিল ভারত ছাড়ো না হলে কোরআন ছাড়ো, দ্বিতীয় নম্বরে আর একটা স্লোগান ছিল, মুরব্বীরা ভুলে গেছেন কিনা জানি না, এই দেশে মুসলমানদের ভোট অধিকার কেড়ে নেব। এই বলেছিল ভোট অধিকার কেড়ে নেব, কিন্তু ডাইরেক্ট ভোট অধিকার কাটতে গেলে এত সহজ হতো না, একটা খুব সুকৌশলে এনআরএসির একটা আইনের বেড়াজালে ফেলে এই দেশ থেকে মুসলিমদের ভোট অধিকার কেড়ে নেবে। এ চক্রান্তের একটা মাকড়সার মতন জাল তৈরি করেছে মুসলমান। তুমি যদি বুঝতে না পারো, তোমার যদি মেমোরি এখনো পর্যন্ত ড্যামেজ হয়ে থাকে, এখনো যদি ভাবনা না থাকে, মূল্যায়ন না থাকে, তুমি ভাবছো যে ওকে নিয়ে আসছো, প্রবাদ বাক্যে আমরা বলি খাল কেটে কুমির, খাল কেটে কুমির আনবে না, এটাই তোমার জন্য বিপদের কারণ হবে হবে। কারণ যারা ভেবেছিল তারাই আজকে পস্তাচ্ছে, কেন এদেরকে নিয়ে আসলাম এখন বুঝতে পারছো। ওই জন্য বলে ভাবিয়া করিও কাজ, করিয়া করিয়া ভাবিও না, আগে ভাবো, ভাবনা চিন্তা করে কদম বাড়াও, ও মূর্খের মতন কদম বাড়ায়ও না। কেউ বলবে এখন গত অনেক তৈরি হয়েছে, আমি মুখ্যমন্ত্রী হব, এখন জেগেছে, এতদিন জাগলো না, এতদিন শখ জাগেনি, আজকে মনে হয়েছে আমি মুখ্যমন্ত্রী হব, আজকে মনে হয়েছে আমি প্রধানমন্ত্রী হব। জাতিদেরকে ধাওতাবাজি দিবার আর কোনো জায়গা খুঁজে পাওনি? এতদিন যাবত তো শুনে আসছিলাম একের পর এক ফতোয়া চলতো, তবলিগওয়ালারা কাফের, ওদেরকে মারলে কাফের মারার সব পাওয়া যাবে, ওরা কাফের, ওদের সাথে মিশা যাবে না। আর এখন কাফেরদের সাথে ভাতের হাঁড়িতে ভাত খাচ্ছ, কোথায় গেল তোমার নীতি, কোথায় গেল তোমার আদর্শ? দাদা হুজুর আবু বাক্কার সিদ্দিক রহমাতুল্লাহ আলাই, তিনি জমিয়ত করেছেন, তো জমিয়ত ছেড়েছিলেন কেন? বলে জমিয়ত তখন রাজনীতির প্ল্যাটফর্মে গিয়েছিল, তাই দাদা হুজুর জমিয়ত ছেড়ে দিয়েছিলেন। তা তখন যদি দাদা হুজুর জমিয়ত ছেড়ে দেন রাজনীতির প্ল্যাটফর্মের জন্যে, আজকে আমি রাজনীতি করব, আজকে আমি দেব। যুব সমাজকে বিভ্রান্ত করে কারোর কোনো মাঠে বাধা নাই, 100 বার রাজনীতি সবাই করতে পারে, কিন্তু আমরা একটা জায়গা বলবো, এই জাতিকে যেন ধোঁকা না ফেলা হয়। কারণ আগে বাড়িয়ে গাছে তুলে দিয়ে যদি মই কেড়ে নাও, তাহলে এই জাতির বিপদের শেষ থাকবে না। আর আজকে যখন আগাচ্ছেন, ক্ষমতা যদি না পান, পিঠের চামড়া গুনে যখন তুলবে, 10 জন করলেন আর 20 জন, তখন কে ঠেকাবে? থাকবে তো সিরাই সিরাই রক্ত, থাকবে তো, কোথায় যাবে? খুব ভেবে চিনতে দায়িত্ব নিয়ে বলছি, এ জাতিকে নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, আহলে হক ওলামা ইকরাম এটা কোনোদিন সহ্য করতে পারবে, মেনে নেবে? আমার জাতির কোনো ক্ষতি হবে এটা আমরা কোনোদিন মানতে পারবো না? সেই জন্য হারগিস এ জাতিকে বিভ্রান্তি নয়, 2021-এর ইলেকশন এটা শুধু ভোট নয়, মুসলমানদের একটা অস্তিত্বের লড়াই। কিসের লড়াই? কিসের লড়াই? অস্তিত্বের লড়াই। মুক্তর জবাব, হ্যাঁ 100 ভাগ কোনোদিন বলবো না আর কোনোদিন বলিনি। আমি কোনো, অনেকে বলছে পার্টির দালালি করে, চামচাগিরি করে, সিদ্দিকুল্লাহ কারো দালালি করে না, দালালও নয়, দালাল যদি হতো মুসলিমদের ভিতরে বিভেদ তৈরি করে, মুসলিমদের ভিতরে বিভ্রান্ত তৈরি করে, কবে বিকিয়ে যেত? দালালি করে না বলে এখনো পর্যন্ত ইডিও নাই, সিবিআইও নাই, ওই জন্য ফাইলও খুলতে পারো না। সেই জন্য বিনয়ের সাথে বলছি, আমার একটাই স্লোগান, হাম কিসি কো ছেড়তে নেহি, আগর কোই হামে ছেড়ে তো বেটা কো ছোড়তে ভি নেহি। ইট ছুড়লে পাটকেল পাটকেল খেতে হবে, তবে বিনয়ের সাথে বলবো, নিরাশ হবার জায়গা নাই, রাস্তার ধারে পাথর পড়ে আছে, ধুলোবালি জমবে, ধুলোবালি জমবে, তো ধুলোবালি যখন জমবে, পাথর মনে মনে ভাবলো, যা আমাকে সব চাপা দিয়ে দিয়েছে, পাথরের খুব কষ্ট হলো, পাথর তোমার কষ্ট পাবার কিছু নাই, একটু ঝড়ো হাওয়া বইতে দাও, একবার টুক করে ঝড়ো হাওয়া আসবে, ও পাথরের উপর থেকে ধুলোবালি সব
একবার রহমতের বৃষ্টি আসবে, পাথর থেকে ধুলোবালি সব মুসলমান আপন জায়গায় দাঁড়িয়ে থাকো ঈমান নিয়ে। এই যত সব দেখছো এগুলো তোমাদের উপরে ধুলোবালি বসেছে, একটা রহমতের বৃষ্টির অপেক্ষা করো, একটা রহমতের ঝড় হওয়ার অপেক্ষা করো। শুনে রেখে দাও, আমার রব তোমাকে নিরাপত্তার দায়িত্ব দেবার দায়িত্ব নিয়েছে, আর আমার রব যখন দায়িত্ব নিয়ে নেয়, মুসলমান তোমার স্লোগান তো অন্য হয়ে গেছে। তোমার স্লোগান যদি থাকতো তেরা সাথ তেরা রব নাকি মেরা সাথ মেরা, এই স্লোগান থাকবে বলেন তো দেখি, তেরা সাথ তেরা রব নাহি মেরা সাথ মেরা রব হ্যায়, মেরা সাথ মেরা রব হ্যায়। এটাই আমার আল্লাহ সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সাফা লাস অংশে বলেছেন, যালিকা বি আন্নাল্লাহ মাউলাল্লাযীনা আমানু। আল্লাহ বললেন ইমানদারদের জন্য আমি আল্লাহ অভিভাবক। কাদের অভিভাবক আমার আল্লাহ? জোরসে বলো, কাদের জন্য? ইমানদারদের জন্য। ও আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো গার্জেনই নাই। আলহামদুলিল্লাহ বলেন, কাফেরদের কোনো, আরে গার্জেন যদি না থাকে এতিম রে, কথা বলে না, গার্জেন না থাকলে এতিম রে, পরের দরে মরে গেলে খানা খেতে যাবে, এতিম মিসকিন। আর যাদের গার্জেন আছে, আমার ছেলে যদি ছেলে ছেলে মারামারি হয়, যদি জানতে পারে আমার ছেলেকে কেউ মেরেছে, থামবো আর কোমরে গামছা বেঁধে ছুটবে না, আমার বেটাকে মেরেছিস? আমার রব বলেন এটা আমার, কারণ আহলুল কুরআনুন আহলুল্লাহ, কোরআন ওয়ালারা হলো আমার পরিবার। কার পরিবার? কার পরিবার? আল্লাহর পরিবার। আমরা যদি ইমান রাখতে পারি, কোরআন ওয়ালা হতে পারি, আমরা কার পরিবারের অন্তর্ভুক্ত থাকবো ভাই? জোরে বলেন আল্লাহর। তো আল্লাহর পরিবারে থাকবো না থাকবো না? জোরসে বলো, থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহর পরিবারে থাকতে গেলে ঘরটা কার হবে? কথা বলেন, ঘরটা কার হবে? আল্লাহর। এদিকে আপনাদের আল্লাহর ঘর আছে? হ্যাঁ, আল্লাহর ঘর আছে? কোথায়, আপনাদের গ্রামে আছে? আছে তো। ঘরটা কি কমপ্লিট হয়েছে না আনকমপ্লিট আছে? জোরসে বলো, জোরসে বলো, আর বলে না কেন, এই ঘরটা কমপ্লিট না আনকমপ্লিট? আচ্ছা, আপনার ঘরটা কমপ্লিট না আনকমপ্লিট? আপনার কমপ্লিট থাকবে, আর আপনার রবের ঘর আনকমপ্লিট থাকবে? কথা বলে না, থাকবে? তাহলে আমার রবের ঘরটা কমপ্লিট করার জন্য কি আমরা তৈরি আছি? কারা কারা আছি এত হাত তুলে দেখান তো, লিল্লাহি তাকবীর। আরে হাতটা তোলেন না, হাতটা তোলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। স্লোগানও শিখায়নি ভগবান আলম কেন, রাজনৈতিক স্লোগান শিখেছেন? ইসলামিক স্লোগান আপনার জানা নাই? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা বলে আল্লাহ আকবার, এদের দিয়ে সংসার হবে না, ও তালাক আগেই হবে, বুঝে নিয়েছি? আল্লাহ যদি কোনোদিন আগামীতে আমাকে নিয়ে আসে, তো স্লোগানগুলো ওগুলো আমাদের কাছ থেকে মুখস্থ করে বসবেন। রাজনৈতিক স্লোগান শিখেছেন, আর এই স্লোগান জানা নেই? সেই জন্য মসজিদটা কমপ্লিট করার দায়িত্ব আমাদের আছে না নাই? জোরসে বলো, আছে। আজকে একটা বাবরি মসজিদ তোমরা নিয়েছ, একটা বাবরি মসজিদ নিয়েছ, সব জায়গায় আমি বলেছি শুনেন, রায় হয়েছে, ফাইসালা এখনো হয়নি, ফাইসাল্লা কিন্তু বাকি আছে, আর ফাইসাল্লা ইনশাআল্লাহ খেলা হবে, কবে? কিয়ামতের মাঠে ফাইসাল্লা, সেদিনকে ফাইসাল্লা,
ফয়সালা সেদিনকে হবে। আর যে গদ্দার গুণ ইমানদারদের উপরে হস্তক্ষেপ করা শুরু করেছো, একজন ইমানদারের রক্ত এই জমিনের নিচেই পড়বে। শুনে রেখে দাও, বিনার সাথে বললাম, ইমানদারের কোনো রক্ত বৃথা আল্লাহ দেবে না। ইমানদারের রক্ত যদি পড়ে, সেই রক্তের বিনিময়ে আল্লাহ একটা বড় সাফল্য নিশ্চয় সামনে রেখে দিয়েছেন। সেই জন্য টেনশন লিবার জায়গা নাই। গজওয়াতুল হিন্দের জন্য অপেক্ষা করো, কি হবে? খেলা হবে, মাশাআল্লাহ। আপনাদের এলাকার যে মসজিদ আছে পুরো আনকমপ্লিট, এই মসজিদটা কমপ্লিট করার দায়িত্ব আমি যেভাবে শুনলাম ভাইজানদের কাছে, যে এলাকার মানুষ দায়িত্ব নিয়েছে, কিন্তু মিস্ত্রি খরচটা আপনাদেরকে দিতে হবে, তাই তো?